হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রোশনারা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা তো জানোই আমি আগের দিন আমার শুটিং অফ করে এসেছি, আমি এখন আর যাবো না। কোভিড এর জন্য ফ্যামিলির কথা তো ভাবতেই হবে, সেই জন্য আমি এখন আর যাবো না। আর এমনি আমরা আমাদের উত্তর দিনাজপুরের বাড়ি চলে যাব। বাবা আজকে আমাদের গাড়িটা এনেছে, কালকে ভোরবেলায় আমরা বেরিয়ে যাব এই বাড়ি থেকে। অ্যাকচুয়ালি কোভিড বলে আমরা ও বাড়ি যাচ্ছি এটা না, লকডাউনের জন্য আমরা ও বাড়ি যাচ্ছি। কারণ তোমরা তো জানোই শহরে লকডাউন মানে বাড়ি থেকে বের হওয়া যাবে না, বাজার ঘাট সমস্ত কিছুতে রেস্ট্রিকশন রয়েছে। একটু বাড়ির বাইরে বেরোনোর জন্য সেই রকম কোনো ফাঁকা স্পেস বা মাঠ বা জমি নেই আমাদের এই বাড়ির সামনে। তো মেইনলি আমরা কোভিড এর জন্য বাড়ি চলে যাই এটা না, আমরা লকডাউনের জন্য বাড়ি চলে যাই। কারণ তোমরা তো দেখেছো আমাদের বাড়ির সামনে ঠিক কিরকম জমি, পিছনে কিরকম আমাদের বাগান, পুরো সবুজ আর সবুজ। যখন ইচ্ছে আমরা মাঠে যেতে পারি, পিছনে বাগানে যেতে পারি, কোনো প্রবলেম হয় না। লাস্ট ইয়ার যখন কোভিড এর জন্য লকডাউন হয়ে গেছিল তখন আমরা পুলিশ পারমিশন নিয়ে আমরা আমাদের ও বাড়ি চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা একটু লকডাউনের কিছু বুঝতে পারিনি, আমরা আমাদের মতো করে এদিক ওদিক বেরোতে পারতাম। তো বাবা যেহেতু আজকে গাড়ি এনেছে, আমরা সকালবেলায় বেরিয়ে যাবো ও বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন এই বাড়িটার সাথেও দেখা হবে না, এই বাড়িটাকে অনেক মিস করবো। আর আমাদের ওপরের ঘরগুলোতে কাজ হচ্ছে, তো এখনো 50% কাজ বাকি আছে, 50% কাজ হয়েছে। ওপরে আমাদের তিন ভাই বোনের ঘর, আর আমরা আমাদের ঘরগুলো ঠিক নিজেদের পছন্দ মতো করে সাজানোর চেষ্টা করছি। বাট আগেরবারেও যখন সাজাতে স্টার্ট করলাম, মানে কালার ফল সিলিং যখন স্টার্ট করেছিলাম তখন লকডাউন হয়ে গেল, আবার এবারেও যখন লকডাউন খোলার পরে এখানে এলাম, তারপরে যখন কাজ স্টার্ট করলাম আবার এখন লকডাউন হয়ে যাচ্ছে, তো কাজ কমপ্লিট হচ্ছে না। 50% কাজ তো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আমাদের ঘরগুলোর একটু ভিডিও করে নিই আর তোমাদেরকেও দেখাই যে আমরা আমাদের ঘরগুলো ঠিক কিরকম করছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা তোমরা দেখো। যদিও 50% হয়েছে, এখনো 50% বাকি, এসে আমরা আবার বাকিটা কমপ্লিট করবো, আর তখনও তোমাদের দেখাবো ফুল কমপ্লিটের পরে যে কিরকম হচ্ছে। এখন তো তোমরা আমাদের ফ্যামিলি, এখন আমি আমাদের ওপরের ঘরগুলোর ভিডিও করবো, তো দেখো কিরকম লাগে তোমাদের, আমরা কিরকম সাজাচ্ছি আমাদের এবারের ওপরের ঘরগুলো, কার ঘরটা বেশি ভালো লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও। সিঁড়ি দিয়ে উপরের রুমে যেতে যেতে মনে হলো আগে তোমাদের গাড়িগুলো দেখিয়ে নিই। এইটা হলো এনআইএস, এটা আমার কাছে খুবই স্পেশাল। আর এটা হলো হন্ডা, বাবার কাছে এটা খুব স্পেশাল কারণ এটা বোনের জন্মের আগে কেনা। আর আমিও স্কুলে ক্লাস 7 থেকে 12 অবধি গেছি এই গাড়িটা করে, তারপরে যখন আমি কলেজ যেতাম সেটাও এই গাড়িটা করেই বাবা দিয়ে আসতো। আর এটা আমার কাছে অনেক লাকি গাড়ি কারণ এই গাড়িটাতে করে যখনই আমি যেতাম কখনো ট্রেন মিস করতাম না। এছাড়াও রয়েছে আরও একটা গাড়ি, সেটা হলো KTM, ভাই নিয়ে বাজারে গিয়েছিলো বলে সেটা বাইরে রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই যে KTM ভাই নিয়ে গিয়েছিলো, এটা ভাইয়ের কাছে খুবই স্পেশাল, ভাই এটার জন্যই বারবার এখানে বেশি করে থাকতে চায়। সিঁড়ির পাশেই আমার বাবা একটা সিন্দুক করেছে, মজা করলাম। এটা একটা র‍্যাক, এখানে আমরা আমাদের সমস্ত জুতো পুরনো জিনিসপত্র রাখি। এই যে এটা নোংরা হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছে বলে। এ পাশে রয়েছে জানালা, জানালায় এখনও কাঁচ লাগানো বাকি আছে। আর এটা আমাদের সিঁড়ি, সিঁড়ির পাশেই ভাই একটা ঝাড়বাতি লাগিয়েছে যেটা খুব সুন্দর চকচকে। সিঁড়ি দিয়ে উঠতে এটা আমাদের ডাইনিং, এই দেয়ালটা ফাঁকা রয়েছে কারণ এখানে স্ট্রাকচার হবে। তো সিঁড়ি দিয়ে উঠে এটা ডাইনিং স্পেস, সিঁড়ি দিয়ে উঠে বাঁ সাইডে বারান্দা, সামনে ডাইনিং স্পেস, এ পাশে ভাইয়ের ঘর, ও পাশে বোনের ঘর, ওটা আমার ঘর, আর মাঝখানে ওটা বাথরুম। তো আগে বারান্দাটা দিয়ে স্টার্ট করি। এইটা হচ্ছে আমাদের বারান্দা, জাস্ট কিছু কিছু কাজ হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। ফল সিলিং এর লাইট এখনো কমপ্লিট হয়নি, এখনো চেন লাইটটা বাকি আছে, আমি লাইটগুলো জেলে তোমাদের দেখাবো। আগে আমার ঘরটা দিয়ে স্টার্ট করি। তো গাইজ, এটা আমার ঘর, দেখতেই পাচ্ছ সামনে সমস্ত জিনিসপত্র রাখাই আছে। মিস্ত্রি কাকুরা খেতে গেল বলে আমি এই টাইমে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, ওদের খেয়ে আসার আগেই আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো এটা আমার ঘরের ছাদ, আমি করতে চেয়েছিলাম একটা অন্য শেপ বাট হয়ে গেছে এস,
তো আর কিছু করার নেই, যাই হোক। তো আগে আমি তোমাদেরকে দেখাই, তারপর লাইটগুলো জ্বেলে দেখাচ্ছি। একটা ছোট্ট ওয়ার্ড্রব হয়েছে আমার ঘরে, এখনো পুরো ফার্নিচারের কাজ, ডেকোরেশনের কাজ বাকি আছে। এই দেয়ালের প্রিন্টটা আমার ভাই করেছে নিজের হাতে। এবার আমি তোমাদের লাইটগুলো জ্বেলে দেখাচ্ছি। এটা ফ্যানের সুইচ, আমার ঘরের ফল সিলিংয়ের লাইট, সবটাই আমরা নিজেরা পছন্দ করেছি। বাবা সমস্ত দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিয়েছিল, আমরা নিজেদের নিজেদের ঘরে নিজেরা নিজেরা পছন্দ করেছি। অনেক দিন থাকবো না এ বাড়িতে, কালকে আমরা চলে যাচ্ছি। এগুলো ইউজ না করলে এগুলোর তো ক্ষতি হবে, বাট কিছু করার নেই, ও বাড়ি তো যেতেই হবে। নেক্সট আমার বোনের ঘর, এটা আমার বোনের ঘর। বোনের ঘরের ছাদের ফল সিলিংটা দুটো রাউন্ড করা হয়েছে। এই ওয়ালটাই স্ট্রাকচার হবে বোনের ঘরে। এবারে বোনের ঘরের ফল সিলিংয়ের আলোগুলো জ্বালছি। তো এটা বোনের ঘরের ফল সিলিং, চেন লাইটটা হয়ে গেলে আরও বেশি সুন্দর দেখতে লাগবে, আর আরেকবার করে কালারও হবে। ফার্নিচার্স, ডেকোরেশন সমস্ত কিছুই বাকি। এখন যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে কাজ চলছে, সেটাও তোমাদেরকে দেখালাম। সব জায়গায় কাজ হচ্ছে, তো সেই জন্য সমস্ত জিনিসপত্র পড়ে আছে। আর ভাই আর বোনের ঘরের মাঝখানে এই যে ওয়াশরুম, ওয়াশরুমেও পুরো কাজ বাকি আছে। এখনো হ্যান্ড শাওয়ার বসবে, বাথটব বসবে। নেক্সট আমার ভাইয়ের ঘর, এই পেন্টটাও ভাই নিজের হাতেই করেছে, খুব সুন্দর লাগছে। আর ভাইয়ের ঘরের ছাদটা একটা তীর চিহ্নের মতো। এই ফ্যানটাও খুব পছন্দের, এসিরও কানেকশন করা হয়ে গেছে, জাস্ট আমরা ও বাড়ি থেকে ফিরলেই বসাবো। এটা এবার ভাইয়ের ঘরে ফল সিলিংয়ের আলোগুলো তোমাদের দেখাবো। ভাইয়ের ঘরের ফ্যানটা সত্যিই খুব সুন্দর, তাই না বলো? চেন লাইটটা হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে। আর এইটা আমাদের ডাইনিং স্পেস, এবারে আমি তোমাদেরকে আমাদের ছাদটা দেখাবো। এখানেও একটা কাঁচের জানালা হবে, সেটাও এখনো বাকি। ছাদে বহুদিন পর যাচ্ছি, এবাড়ি ওবাড়ি করতে গিয়ে ছাদেই আসা হয় না এবাড়ির। এটা সেই বারান্দার ওপরটা। তো গাইজ, এই আমাদের ছাদ। এবাড়ির ছাদে আসাই হয় না, যদি এবাড়িতেই আমরা থাকি, বাট এবাড়ির ছাদেই আসা হয় না। সবসময় কিছু না কিছু মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য আর আসাই হয় না। সব কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। তো গাইস, কেমন লাগলো আমাদের এবাড়ির ঘরগুলো দেখে? আশা করছি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটিকে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে দিতে হবে। অ্যান্ড
সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তো জানি না আর এ বাড়িতে ভিডিও বানানোর টাইম পাবো কিনা, সবকিছু গোছগাছ করতে হবে। যতদিন লকডাউন থাকবে ততদিন আমরা এখন গিয়ে ও বাড়িতে থাকবো, তো অনেক গোছগাছ বাকি আছে, প্যাকিং বাকি আছে, হাতে আছে আজকের দিনটায়। জানি না আর টাইম পাবো কিনা এ বাড়িতে ভিডিও করা। তো ডেফিনেটলি আমি আমাদের এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার অবশ্যই একটা ভিডিও বানাবো। আগের বার তো ট্রেনে গিয়েছিলাম খুব রিস্ক নিয়ে, এবারেও রিস্ক আছে, বাট আমরা আমাদের গাড়িতে যাবো। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাচ্ছি। তো আজকের মতো টাটা।